হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তো আমাদের এখানে ভোর থেকে ঝড় বৃষ্টি শুরু, এখনো পর্যন্ত ওয়েদার এত ভালো মানে কি বলবো, মনে হচ্ছে কোথাও চলে যাই, কোথাও ঘুরে আসি। আজ ঈদ আছে তো, আজও ছুটি সবার। আমার বরের তো ছুটি নয়, ওর তো কাজ আছে, আর মেয়ে ওদিকে পড়াশোনা করছে, আর আমি এদিকে সবজি কাটতে বসে গেছি। চলো কী কী করি আমি দেখাই তোমাদের, কী কী রান্না করবো আজ তোমাদের দেখায়। কালকে রাতে আমরা কি করেছি, ও বিরিয়ানিটা ছিল ওর বাবা খেয়ে নিয়েছে, আর আমি আর আমার মেয়ে গোবিন্দভোগ চালের একটু খিচুড়ি বাটার দিয়ে করে নিলাম, ওটাই তোমার হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে খেলাম। তিনজনা তিনটে ডিম সেদ্ধ করে খেয়ে নিলাম। তো আজকে আমি কী কী রান্না করবো দেখা, একটু ওয়েদারটা, হ্যাঁ মানে ঝাল ঠাল খেলে ভালো হতো, মানে মাছের ঝাল বা কিছু একটা। হ্যাঁ এই ওয়েদারে কিন্তু কী করবো, মাছ আছে, ঝিঙে আছে, লাউ আছে, এগুলো না নষ্ট হচ্ছে দেখো, এগুলো তো দেখো লাউটাও না নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে না এগুলো করেই দিই, লাউটা ভাজি করি। আর তোমার দেখায় এই দেখো, তোমার হচ্ছে আদা রেখেছি, তোমার ঝিঙে দিয়ে ঝোল করব, দুটো আলু রেখেছি, দুটো আলুতেই যথেষ্ট আমাদের। হ্যাঁ আর এই পটলগুলো শুকিয়ে যাচ্ছে দেখো, পটলগুলো ভাজা করে দেবো, পটলগুলো। আর এই যে আম আছে, আমটা গুড় দিয়ে করে দেবো, এগুলো ঝরে পড়া আম। একটা টমেটো আছে, টমেটোটা কিসে দেবো, মাছের ঝোলে দিয়ে দেবো, ঠিক আছে। আর মাছ তো আছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, মাছ আছে। মাছ আমি এখান থেকে 3 পিস নিয়ে নেবো, 3 পিস মাছ নিয়ে নেবো, 3 পিস মাছই আমাদের যথেষ্ট। তো দেখো আমি কাটি সবজি, তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে আমি ঝিঙে কাটবো, ঠিক আছে, ঝিঙেটা আমি কাটাটা দেখাই, আমি সব ছুরি দিয়ে কাটি, ঠিক আছে। ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। হ্যাঁ ওতে শুধু জিরে গুঁড়ো দেবো আর আদা বাটা দেবো, একটা টমেটো দেবো, এতেই দারুণ টেস্ট, দারুণ টেস্ট। টাটকা মাছ হলে সেই তোমরা খেয়ে দেখো এরকমভাবে করে। হ্যাঁ একটু কালো জিরেও ফোড়ন দিতে পারো, তো আমি অত ফোড়ন টোড়ন দিই না। এই দেখো ঝিঙেটা কাটা হয়ে গেল, মানে এরকমভাবেই কাটবো ঝিঙেটা। তোমরা কমেন্ট করো, আমাকে কমেন্ট করছো না, আমার একদম ভালো লাগছে না। সব তোমরা যতজন আছো একটু কমেন্ট করো, ভালো লাগবে, ঠিক আছে। কমেন্ট করলে কার না ভালো লাগে, যে দিদি খারাপ হয়েছে বা ভালো হয়েছে, যেটাই বলো আমি কিন্তু মেনে নেবো। তোমরা কমেন্ট করো। এই দেখো এরকমভাবে ঝিঙেটা কাটবে। হ্যাঁ তো আরও ঝিঙে আছে, এরকমভাবে আমি কেটে নেবো ঝিঙেগুলো। তো সকাল থেকে উঠে কি হলো, আমার বর বললো আজকে পরোটা খাবে, তো পরোটা বানানো হলো আর ডিম আলু ভাজা হলো, যেটা হয় প্রতিদিনকার ভাজা ওইটা। আচ্ছা আর এইগুলো দেখো, ওটা তো কাটবোই, এইগুলো দেখো পটলগুলো, এই যেহেতু ছালটা শুকিয়ে গেছে না, এটা ছাল আর ছাড়াবো না, এই যে এরকম করে পুরো কেটে নেবো, এই এরকম করে কেটে নেবো দেখো, এই যে এরকম কাটলাম, এরকম করে কেটে নেবো। কেটে নেওয়ার পর আমি এটাকে এগুলোকে ধোবো, এরকম লম্বা লম্বা ভাজা করবো, ভালোই লাগবে খেতে বলো। লম্বা লম্বা ভাজা, ঝিঙে আলু ঝোল, আর ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে তোমার আমের চাটনি, আবার কি চাই তাই না? আমি তো ওর বাবা না থাকলে আমি একটাই ঝোল করি, সব সবজি দিয়ে আমি একটাই ঝোল করি। আর ইয়ে লাউ ভাজবো, লাউটাও ভাজবো। তো সকাল থেকে উঠে ওটাই হলো, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু 6টার আগে ঝড় শুরু হয়েছে, তো উঠে সব জানলা টানলা বন্ধ করলাম, করে নিয়ে আবার কী করেছি, আবার শুয়ে পড়েছি। ছুটির দিন আর অত কী করবে, কিন্তু মেয়েটার ক্ষতি হলো না, মেয়েটা 8-এ পড়ে, তো ওর একটু সকাল সকাল পড়াটা উচিত। আমরা তো সব, ও ঠিক আছে হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে, এই ভেবেই আর কি। দেখো আমি ঝিঙেটা কেটে নিচ্ছি। তোমরা সবাই কমেন্ট করো কী দেখতে, মানে কী করলে, আমি আজকে আজকে আর ইয়ে করবো না, তোমার রূপচর্চা আর আজকে করছি না, কাল করেছিলাম তোমাদের দেখালাম কাল কি করেছিলাম। তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে, তোমরা শেয়ার করো, কমেন্ট করো। আমার এই যে দেখো এরকমভাবে ঝিঙে কেটেছি, আর একটা ঝিঙে আছে কেটে নিই, কেটে কেটে তোমাদের সাথে কথা বলি।
আর আজকে মেয়ের বিকেলে পড়া আছে, আজ তো কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্রশ্নই নেই। কিছু জিনিস কিনতে যাওয়ার কথা আছে, দেখি কি করি। বেরোলে বেরোবো, না হলে অন্য দিন বেরোবো। এই যখন পড়তে বেরোই তখনই বেরিয়ে মানে ওর বাবার সাথে আমিও কিনা কেনাকাটা করে নিই। আজকে সবই বন্ধ, আজকে কাজ যেই কাজটা করতে যাবো, যে আজকে ছুটি এই কাজটা করতে যাই, চলো ও বাবা সবই তো বন্ধ, কোন কাজটা করবো। মেয়েকে ঘরে রেখে কোথাও যাইও না। তো দেখো মেয়ে হয়ে গেল কাটা, এবার আমি আলুটা ছুলে নিচ্ছি। তোমার সাথে কথা বলতে বলতে আমার হাত টাত কাটে না, এটা অভ্যস্ত হয়ে গেছি না কেটে কেটে। আগে তো অনেকজনের সবজি জানো আমি একসাথেই সব সব কাটতাম, আমাদের বড় একটা কুকুর ছিল। হ্যাঁ, সব আস্তে আস্তে গল্পগুলো বলবো। তো আমি একাই সব সব সবজি, অতগুলো লোকের সবজি সব আমি একাই কাটতাম, শ্বশুর বাড়িতে যা হয় আর কি। তো আমার উপরই সব ভার, ওরা সব মানে সব ভার পড়তো আমার উপরই। আমি সব কাটা ধোয়া সমস্ত কিছু সব তো করতে করতে হ্যাবিট হয়ে গেছে। এটা মানুষের হ্যাবিটের মানে মানুষ অভ্যাসের দাস বলে না, এটা না করলে তোমার এটা অভ্যাস হবে কী করে, তাই না বলো? তো আমার এসব করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমার এরকমভাবে কেটে কেটে অভ্যাস হচ্ছে। তুমি যদি কোনো দিন না কাটো তো তুমি এইভাবে কাটতে পারবে পটাপট একসাথে অনেকগুলো? তো সেই রকম আমি অনেক মানুষের একসাথে কাটতাম, তো আর অনেক সবজি আমাদের খাওয়া হতো, খাওয়ার থেকে বেশি ফেলতো, এটা আমি একদম পছন্দ করি না। তারা খেতো না, আমাকে দিয়ে রান্না করাতো, হ্যাঁ আমি তো বলছি না নাম, তো আমাকে দিয়ে রান্না করাতো, কিন্তু তারা খাওয়ার থেকে বেশি ফেলতো, খুব বাজে জিনিস, যেটা আমার একদম ভালো লাগে না। যতটা খাবো আমি ততটাই কাটবো, ততটাই রান্না করবো, আমাদের যেমন হয়। এতটুকুনিও ভাত, এতটুকুনি ভাত হয়তো বাঁচে, সেটাও আমি রেখে দিই। হ্যাঁ, রেখে দিয়ে আমি আবার বিকালে ওটা ভাতের সাথে দিয়ে দিই, যদি ভাত হয়তো ভাতের সাথে দেবো, নাহলে পরের দিন আবার ওটা ভাতের সাথে ভাত ফোটার আগে আমি দিয়ে দিই। কিন্তু খাবার নষ্ট করি না, মানে বরঞ্চ লোককে দিয়ে দেবো, কাউকে দেবো, সে খাক আমার সামনে বসে। কিন্তু ওই রকম নয় যে খাবার ওরকম বাইরে ফেলে ফেলে দিয়ে চলে আসবো। হ্যাঁ, এক গাদা পাঁচ সাত রকমের রান্না করাবে, কত রান্না করতাম বাবারে বাবা, এখন অনেকটা শান্তি পেয়েছি, এত রান্না করাতো। মানুষ খাবে রান্না করছে ঠিক আছে, তাই না বলো? যতটাই খাক খাচ্ছে তো সে খাচ্ছে ঠিক আছে, সেই জন্য আমি রান্না করছি, কিন্তু না তারা রান্না করাবে অথচ খাবে না। হ্যাঁ, একটু একটু খেয়ে নিল, খেয়ে নিয়ে বাকিটা ফেলে দিল, তাহলে আমার রাতও মানুষ নষ্ট কেন করবে, অপচয় কেন করবে? এটাই আমার মানে বলা যে অপচয় তোমরা কেন করবে। লাউটা জিরি জিরি করে কেটে তোমার লাউটা ভেজে নেবো। হ্যাঁ, ওটা ভাজা খাবো, তোমার কালো জিরে দিয়ে ভাজবো না জিরে দিয়ে ভাজবো দেখি, গোটা জিরে দিয়ে। ঠিক আছে, আর একটা ঝিঙে বাকি আছে, তোমরা কেউ কমেন্ট করছো না, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ভিডিওগুলো তোমরা দেখো, কমেন্ট করো, আমাকেও তো এগোতে হবে জীবনে বলো। অনেকগুলো বছর হয়ে গেল আমার, 14 বছর বিবাহিত জীবন হয়ে গেল, 14 বছর পার করলাম। তো ঘরের কাজও করি, নিজের কাজও করি, টুকিটাকি এটাও করছি। এবার আমটা কেটে নেবো আমি, দেখো সব সবজিগুলো কেটে নিলে না তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে আগে ভাবছি আমি ইয়েটা করে নেবো, পটল ভাজাটা করব প্রথমে, তারপর করব লাউ ভাজাটা, তারপরে মাছের ঝোলটা করব, আর লাস্টে টকটা করব। আমার ফটাফট হয়ে যায়, তো রান্নার আমার অত ইয়ে নেই, রান্না করতে আমার ভালোই লাগে। যদি কেউ খায়, যদি কেউ খায় আমার রান্না করতে আমি রাজি আছি। আমি রাত্রেবেলায় উঠে বলো না, আমি রাত্রেবেলায় উঠেও রান্না করে দেবো, রান্না করতে এতটাই ভালোবাসি, মানুষকে খাওয়াতে ভালোবাসি। মানুষ যদি খায় ওরকম নয়, কুঁড়েগিরি আমি করি না, তো মানুষ যদি খায় এটা করতে ভালোবাসি। খাবে না অথচ নষ্ট করাবে, ঠিক আছে মনটা খারাপ হয়ে যায় না? দেখো আমি যত্ন করে ধুয়ে কেটে হ্যাঁ এ করে আমি করলাম এত সুন্দর করে, অথচ তারা খেলো না, খেয়ে না খেয়ে ফেলে দিল, খারাপ লাগে কিনা বলো? এ দেখো আমগুলো কাটা হয়ে গেছে, আমগুলো না আঁটি হয়ে গেছে, দেখো আমগুলো আঁটি হয়ে গেছে, ওটা পরে কাটবো, ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে কাটবো। আমি একে ছালগুলো সব কোটারই ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে নিয়ে তোমার এগুলো সব ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে আবার কাটবো। মাছও করবো 3 পিস, তোমাদের দেখাচ্ছি,
মাছ তিন পিসই করব। তো তোমাদের কার ভালো লাগে আমার কথা শুনতে তোমরা কমেন্ট করো, হ্যাঁ আর না ভালো লাগলেও বলো, খুশি তাতেও খুশি। তোমাদের ভিডিওগুলো দেখো তোমরা, খাবার অপচয় করা আমার একদম পছন্দ নয়। ছোট্ট করে আমটা ও ইয়ে হয়ে যাবে, আর তোমার হচ্ছে এই একটা আছে এটা কি এটা খাওয়া যাবে না, এটা ফেলে দিলাম। আর এই যে টমেটো, টমেটোটাও ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে করবো। দেখো সবজি কাটা হয়ে গেল, তোমাদের সাথে গল্প করতে করতে কমেন্টের মধ্যে সবজি কাটাও হয়ে গেল, দেখাই তো। এই যে লাউ কাটা হয়ে গেলে দেখো, এই হচ্ছে লাউ, লাউগুলো কেটে নিয়েছি, ঠিক আছে। এই যে লাউ, এটা লাউগুলো ভাজা করব। এটা হচ্ছে পটলটা, এই দেখো পটলটা। এটা হচ্ছে আমটা, এটা আম, এই যে আমগুলো। আর এই হচ্ছে ঝিঙেটা, ঝিঙে আলুটা। এবার এটাকে কেটে তারপরে ধুব, বুঝছো তো? ঝিঙেগুলো এই যে একটু ঝিঙেগুলো না চেকে দেখতে হয় জানো তো, মুখে দিয়ে একটু কামড়ে খেয়ে দেখবো, একটুখানি ইয়ে চেকে দেখবো যে ওগুলো তেঁতো কি না, তেঁতো হলে আবার ঝোলটা তেঁতো হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে রাখি, ঠিক আছে, এখানে রাখি। আর এই যে আদা, আদা একটু ছুলে নেবো আমি, আদা একটু ভেঙে রাখলাম। এই যে আদা একটু দেবো, দেখো আদা এইটুকুনি আমি ভেঙে রেখেছি, এইটুকুনি আদাই আমি ঝোলে দেবো, আমাদের তিনজনের খাবার তো। আর এই হচ্ছে আলুটা, আলু দুটো কাটলাম দেখলে তোমরা, এইটুকুনি দিয়ে আমার আজকে রান্না হয়ে যাবে। কী কী রান্না করলাম দেখালাম, মানে রান্না করবো প্রিপারেশনটা করে দেখালাম আর করলাম। আর তোমার হচ্ছে এবার আমি তোমাদের যখন খাবো তখন আমাদের শর্টস করে দেখাবো। এই দেখো মাছগুলো ফ্রিজে ছিল, এই জলটা তোমার, এই হচ্ছে দেখি তিন পিস মাছ নেবো, ঠিক আছে। সসটা আমি করে দেখাবো তোমাকে, ঠিক আছে, রাখি, বাই বাই। তোমরা সবাই কমেন্ট করো, শেয়ার করো আমারটা, সবাই যাতে জানতে পারে, ঠিক আছে।